আজ রাতের বেলায় গৃহের এই কোণে রেখে দিন এক চিমটে লবণ আর্থিক উন্নতি হবে আজ বুদ্ধ পূর্ণিমা ও বছরের প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে তাই এই মহাযোগে আপনি যদি আপনার গৃহের এই কোণে এক চিমটে লবণ রেখে দেন তাহলে সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো নয় এই দিনের মাহাত্ম সম্পূর্ণই আলাদা বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশাখ মাসে এই তিথি পালিত হয় তাই এই পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী ও বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত এই উৎসব বাঙালিদের কাছে খুবই জনপ্রিয় ও শুভ একটি দিন এই দিনে ঘরে ঘরে নানা রকম পুজো অর্চনার আয়োজন করা হয়ে থাকে তাই বলা হচ্ছে এই মহাযোগে আপনি যদি এই ছোট্ট টোটকাটি করতে পারেন তাহলে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে তবে তার আগে একটি কথা বলে রাখি যারা এই সব টোটকা বা উপাচারে বিশ্বাসী নন তারা কখনোই অন্যের বিশ্বাসের উপর আঘাত আনবেন না নিজের বিশ্বাস নিজের কাছে আমার মনে হয় আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে এই এইসব ক্রিয়াকর্ম করতে পারেন তাহলে কিছুটা হলেও আপনার জীবনে শুভফল মিলবে যাই হোক মূল বিষয়ে প্রবেশ করা যাক আজ আমি আপনাদের জানিয়ে দেব এমন একটি টোটকার সম্পর্কে যা জানলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন আমাদের প্রত্যেকের বাড়িতেই লবণ রয়েছে এই লবণকে আমাদের খাদ্য নির্মাণে ব্যবহার করে থাকি আপনি হয়তো জানেন না এই লবণ আবার ধর্মীয় দিক থেকে বিশেষভাবে কার্যকরী এর গুরুত্ব অপরিসীম আপনি যদি লবণের এই ক্রিয়াগুলি করতে পারেন তাহলে জীবনে থাকা বহু প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে তাই অবশ্যই কিছুটা সময় নষ্ট করে লবণের এই মূল্যবান ভিডিওটি দেখুন যা অনেক তথ্য জানতে পারবেন এবং বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারবেন এর জন্য আপনাকে কি করতে হবে বা কী করণীয় আমি সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দেব ভিডিওতে ভিডিওটি দেখুন বুঝুন যদি পারা সম্ভব হয় অবশ্যই আপনারা করে দেখুন আপনাকে এর জন্য নিতে হবে একটি লাল কাপড়ের টুকরো আর নিতে হবে আরেকটি সবুজ কাপড়ের টুকরো কাপড়টি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় লাল কাপড়ের মধ্যে কিছুটা লবণ এবং সবুজ কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ একসাথে ভালোভাবে বেঁধে ফেলুন এরপর আপনি আপনার ঠাকুর ঘরে চুপচাপ রেখে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনি এটিকে কতদিন দিন রাখবেন এগারো দিন চুপচাপ রেখে দেবেন আপনাকে এরপর যে কাজটি করতে হবে আপনি যেমন প্রতিদিন দেবদেবীর পুজো করেন পুজো অর্চনা করে থাকেন ঠিক সেইভাবে আপনি এটিকেও পুজো করবেন অবশ্যই আপনাকে পুজো করার সময় একটি মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটি হল কালভৈরব মন্ত্র ওং কালভৈরবৈ নম আপনি মন্ত্রটিকে প্রতিদিন এগারো বার করে উচ্চারণ করবেন ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে যেমন অন্যান্য দেবদেবীর পুজো করেন আপনারাও একইভাবে করবেন এগারো দিন হয়ে গেলে অর্থাৎ সেই লবণ ও গোলমরিচকে আপনি আপনার রান্নাঘরে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ জায়গায় রেখে দিন আপনি এটিকে রান্নার কাজে অল্প অল্প করে ব্যবহার করুন দেখবেন আপনাদের জীবনে থাকা বহু প্রকার সমস্যা ধীরে ধীরে সমাধান হয়ে যাবে খুব সহজ একটি টোটকা বা উপাচার বন্ধুরা রান্নার কাজে আমাদের লবণ ব্যবহার করতেই হয় আর আপনি যদি লবণকে এইভাবে ঠাকুরের কাছ থেকে রেখে বিশেষ একটি কাজ করতে পারেন তাহলে দারুণ ফল লাভ পাবেন এছাড়াও যাদের বাড়িতে বাস্তু সমস্যা বাস্তু দোষ রয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতেই বাস্তু সমস্যা রয়েছে আপনি যদি এই সমস্যার হাত থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করতে চান তাহলে এই ছোট্ট কাজটি করে দেখুন আজকের দিনে কারণ আজ এক বিশেষ মহাযোগ তৈরি হয়েছে পূর্ণিমা তিথি ও চন্দ্রগ্রহণের এই মহাযোগকে অবশ্যই আপনারা কাজে লাগান দেখবেন আপনি রাজা হয়ে যাবেন জীবনে থাকা বহু প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনাকে এর জন্য নিতে হবে একটি কাঁচের গ্লাস কিংবা কাঁচের যে কোনো পাত্র আপনি তার মধ্যে জল দিন এবং জলের মধ্যে এক চামচ সাধারণ সামুদ্রিক লবণ ফেলে দিন এরপর ওই জলশুদ্ধ পাত্রটি আপনি আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে চুপচাপ রেখে দিন দেখবেন আপনার বাস্তু সমস্যা সমাধান হয়ে যাবে ধীরে ধীরে কারণ দক্ষিণ পশ্চিম দিকটি হল শুক্রদেবের কোণ শুক্রদেবের কোণ বলা হয় এই কোণে যদি আপনি লবণ রেখে দেন তাহলে শুক্রদেব বেজায় সন্তুষ্ট হন এবং শুক্রদেবের কৃপালা পাওয়া যায় আর আপনার জীবনে যদি শুক্র শক্তিশালী হয়ে যায় তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি মুক্তি হয়ে যাবে তাই যাদের বাস্তু দোষ রয়েছে অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন বাস্তু দোষ কেটে যাবে তাহলে আপনারা বুঝতেই পারছেন লবণের কার্যকরিতা লবণকে যদি এইভাবে আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারেন দেখবেন দারুণ ফল্লাভ পাবেন এছাড়াও বলা হচ্ছে আপনি অত্যন্ত একদিন সানের জলে সামুদ্রিক লবণ মিশিয়ে স্নান করুন এতে আপনার দেহ যেমন রোগ মুক্ত হবে ঠিক তেমনি বিভিন্ন কুদৃষ্টি কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাবেন মোচার জলে আপনি সামান্য পরিমাণে লবণ দিয়ে ঘর মুছুন দেখবেন আপনার ঘরের মধ্যে থাকা সকল প্রকার নেগেটিভ শক্তি খারাপ শক্তির প্রভাব কেটে যাবে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যাবে যে আপনার এবং আপনার বাড়ির সকল সদস্যদের বিভিন্ন দিক থেকে আপনারা মুক্তি পাবেন যদি পারা সম্ভব হয় আপনি এই ক্রিয়াটি করতে পারেন এতে গৃহের মঙ্গল হবে এছাড়াও বলব আপনি আপনার বাড়ির মূল দরজার সামনে কিছুটা পরিমাণ লবণ এবং দুটি তেজপাতাকে একসঙ্গে কোনো পুটুলির মধ্যে রেখে দিন এর ফলে আপনার বাড়িতে কখনোই নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখবেন এর ফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর একটি বিশেষ অনুরোধ করবো ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য